السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আমাদের এসো সিফত শিখি চতুর্থ ব্যাচের সিফতের পরিচয় সংজ্ঞা ইত্যাদি আমাদের শেষ। তো আজকে আমরা বিগত ক্লাসের আলোচনাগুলো একটু পুনরাবৃত্তি করব, তারপরে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা হরফের মশকু শুরু করব। তো আমরা এই কোর্সের শুরুর দিকে মাখরাজ নিয়ে আলোচনা করছি। আমরা জানি উচ্চারণের স্থান মাখরাজ বলে। মাখরাজের সংখ্যা হলো 17টি। তো 17টা মাখরাজ 5টা জায়গার উপর ভিত্তি করে হয়। 1 নম্বর ছিল হলক কণ্ঠনালী, 2 নম্বরে আল্লিসান জিহ্বা, 3 নম্বর আশাফাতাইন দুই ঠোঁট, 4 নম্বরে আল জাউফ মুখের খালি জায়গা, 5 নম্বরে হলো আল খাইশু নাকের বাসা। এই 5টা জায়গার থেকে 17টা মাখরাজ হয়। তো হলক বা কণ্ঠনালীর থেকে হয় 3টা মাখরাজ, জিহ্বার থেকে 10টা, আর দুই ঠোঁটের থেকে 2টা মাখরাজ, মুখের খালি জায়গা থেকে 1টি এবং নাকের পাশে থেকে 1টি। এই হলো মোট 17টি মাখরাজ। 1 নম্বর মাখরাজ ছিল হলকের শুরু থেকে হামজাহা। তো এখানে হলকের শুরু বলতে গলার যে অংশ বুকের সাথে লাগানো, নিচের দিক থেকে শুরু, উপরের দিক থেকে না, এই শুরুটা হলো নিচের দিক থেকে। তো এটা হলো 1 নম্বর মাখরাজ। তো 1 নম্বর মাখরাজের ক্ষেত্রে আমাদের যেটা আলোচনা হয়েছিল যে হামজাহা একই মাখরাজে হলেও হামজা উচ্চারণের সময় একটু নিচের অংশ থেকে উচ্চারিত হয়, হা হামজার তুলনায় একটু উপরের অংশ ব্যবহার হয় হা উচ্চারণের সময়। আ হা, তো এই হামজা এর মাখরাজ আমাদের বাংলার স্বর আ এর মতোই, আর হা এর উচ্চারণের ক্ষেত্রে আমরা বাংলায় হ উচ্চারণ করি হ এর মতো। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে আইন হা, আইন হা। তো 2 নম্বর মাখরাজের ক্ষেত্রে ওই একই রকম বিষয় যে একই মাখরাজে 2টা হরফ, যদি একই মাখরাজে তারপরে এদের উচ্চারণের স্থানের মাঝে একটু ব্যবধান আছে। আইনের ক্ষেত্রে হলকের মধ্যখানের নিচের অংশ হা আইনের তুলনায় একটু উপরের অংশ। তো এই যে 2 নম্বর মাখরাজটা, এই মাখরাজটা এর আইন হা উচ্চারণ করার জন্য গলার যে অংশে ব্যবহার করা হয়, তো বাংলা ভাষায় এই অংশের ব্যবহারটা হয় না। তো এই জন্য এই মাখরাজটার দিকে আমাদের একটু আলাদা খেয়াল রাখা দরকার। এই মাখরাজটা যাদের দেখা যায়, যাদের ক্ষেত্রে এই আইন হা এই মাখরাজটা উচ্চারণে একটু সমস্যা হয়, তাদের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমরা হাত দিয়েই যদি হলকের মধ্যখানে একটু চাপ দিই তাহলে হয়তো আমাদের জন্য কোন অংশের ব্যবহারটা করতে হবে এটা বোঝাটা একটু সহজ হইতে পারে। আ হা, আ হা, এই যে পার্থক্যগুলি
এখন কিন্তু আমাদের জন্য মাখরাজটা আমরা এই সিফতের এই ব্যাচের শুরুতেই পড়ছি, ওই সময় আমাদের সিফত জানা ছিল না। তখন যে পার্থক্য গুলা বলছি, যে হামজা একটু নিচের থেকে, হা একটু উপরের থেকে, আইন হলকের মধ্যখানের একটু নিচের অংশ, হা একটু উপরের অংশ, এই যে পার্থক্যটা, এইটা ওই সিনে হামজা উচ্চারণ করার সময় হামজার উচ্চারণে বাতাস থাকে না, হা উচ্চারণ করতে গেলে বাতাস বের হয়। তো হায় যেহেতু একটু বাতাস বের হয়, তো এই জন্য হাটা একটু হালকা, এই জন্য হা একটু অটোমেটিকলি উপরে চলে আসে। আইন হা এই দুইটার ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তারপর ছিল তিন নাম্বার মাখরাজ, হলকের শেষ থেকে গইন খ। তো গইন খর ক্ষেত্রেও, গইন খ এই ক্ষেত্রেও গইনটা হলো একটু নিচের থেকে, খ হলো গইনের তুলনায় একটু উপরের অংশ। তো এখানেও একই বিষয়, গইনের মাঝে বাতাস থাকে না, খর মাঝে বাতাস থাকে, বাতাস চালু রাখতে হয়। তো এই জন্য খ একটু উপরে, আর হলকের শেষের যে অংশটা গইন খ উচ্চারণের জন্য ব্যবহার হয়, এটাও আমাদের বাংলার ক্ষেত্রে অপরিচিত। তো এই মাখরাজটা ব্যবহার করার জন্য আমরা ওই গড়গড়া করার জন্য একেবারে গভীরভাবে পানি মুখের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যদি আমরা গড়গড়া করি, তাহলে ওই হলকে শেষের অংশের পরিচয়টা আমরা পেতে পারি। গইন উচ্চারণ সময় গ, গি, গু, খ, খি, খু এইভাবে। তো হলকের তিন মাখরাজ এইখানে শেষ হলো, এক থেকে তিন পর্যন্ত। চার নাম্বার থেকে শুরু হবে জিওভার মাখরাজ, চার নাম্বার থেকে দশটি মাখরাজ জিওভার, চার নাম্বার মাখরাজ জিওভার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দুই নোক্তাওয়ালা কফ। তো কফের এইখানে একটাই হরফ এই মাখরাজ, এই অংশটা জিওভার গোড়ার যে অংশটা কফের ক্ষেত্রে, তো এইটা বাংলায় এই উচ্চারণটা বোঝানোর জন্য কয়ে ব ফলা দিয়ে লেখা হয়, এই উচ্চারণ প্রতি উচ্চারণ বোঝানোর জন্য। ক, তি, উ, তো আমাদের অনেক সময় দেখা যায় কাফের মাখরাজের সাথে একটু চারু নিচে, ক, তি, উ নিচের থেকে। পাঁচ নাম্বার মাখরাজ জিওভার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তো কাফের মাখরাজ আমাদের জন্য সহজই হবে, কারণ বাংলায় ক, খ, গ এই বর্ণগুলো উচ্চারণের জন্য যে অংশের ব্যবহার করি কাফের ক্ষেত্রে ওই অংশটাই ব্যবহার করতে হবে, কা, কি, কু ওইটাই। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, একই মাখরাজ তিনটা হরফ। এইখানে ওই সময় যে পার্থক্যটা বলা হয়েছিল, জিম উচ্চারণ করার সময় জিওভার মধ্যখানের সামনের দিকের অংশ, বাহিরের দিকের অংশ, শিনের ক্ষেত্রে একেবারেই মাঝের অংশ, ইয়ার ক্ষেত্রে একটু পেছনের অংশ, একেবারেই তিনোটা হরফ একেবারেই এক জায়গার থেকে না, যা, সা, ইয়া, ইয়া, ইয়াটা হলো শিনের থেকে আরেকটু পেছনে। সাত নাম্বার মাখরাজ, তো এই সাত নাম্বার মাখরাজ শুরু করার আগে আমরা দাঁতের সাথে একটু পরিচিত হয়ে নিছিলাম। দাঁত আমাদের মোট দাঁতের সংখ্যা হলো 32টি, তো এর মাঝে উপরের পাটিতে 16, নিচেরটা হয়েছে 16। তো উপরের দাঁতের যে জায়গার যে নাম, নিচের দাঁতের ওই জায়গার ওই একই নাম। একেবারেই সামনের উপরের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে বলা হয় সানায়া, এর ডানে বামের দুই দাঁতকে বলা হয় রুবাইয়াতের ডানে বামের দুই দাঁতকে বলা হয় আনিয়াব, অর্থাৎ একেবারেই সুচারু মাথাওয়ালা যে দাঁতটা ওইটা আনিয়াব। আনিয়াবের ডানে বামের দুই দাঁতকে বলা হয় দোয়াহিক বা হাসির দাঁত, যেটা কিনা স্বাভাবিক অবস্থায় দেখা যায় না, হাসি দিলে দেখা যায়। দোয়াহিকের
ডানে তিনটা বামে তিনটা, এই মোট ছয়টা দাঁতকে বলা হয় তওয়াহিন। আর একেবারেই শেষের যে দাঁত থাকে আকেল দাঁত, ওইটাকে বলা হয় নাওয়াজিজ। তো এই হলো মোটামুটি দাঁতের নাম। এর ভিতর থেকে মারির দাঁত হলো তিন প্রকারের দাঁতের একত্রে করলে হয় মারির দাঁত, দওয়াহিক একটা, দওয়াহিন তিনটা, নাওয়াজিজ একটা, এই মোট পাঁচটা দাঁত। তো উপরের ডান দিকে পাঁচটা, বাম দিকে পাঁচটা, নিচের ডান দিকে পাঁচটা, বাম দিকে পাঁচটা, এই মোট ২০টা দাঁত হলো মারির দাঁত। সাত নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা যেকোনো একদিকে বা উভয় পাশে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই উচ্চারিত হয় দদ। দদ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা যেহেতু জিহ্বার গোড়ার কিনারার কথা বলা হলো, এই চিত্রের মাঝেও বিষয়টা স্পষ্ট করে দেখানো আছে যে জিহ্বার গোড়ার ডান কিনারা বা বাম কিনারা যেকোনো এক কিনারা ব্যবহার করতে পারি। তো যদি ডান কিনারা ব্যবহার করি তাহলে ওই ক্ষেত্রে উপরের মারির দাঁতের ডান পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, বাম কিনারা ব্যবহার করলে বাম পাশের মারির দাঁত, আর উভয় কিনারা ব্যবহার করলে উভয় পাশের মারির দাঁতের সঙ্গে লাগাবো। তো এই ক্ষেত্রে বলা হয়েছিল যে বাম কিনারা থেকে উচ্চারণ করাটা ডান কিনারার তুলনায় একটু সহজ, আর উত্তম হলো উভয় কিনারাকে একত্রে ব্যবহার করে দদ উচ্চারণ করা। তো এই ক্ষেত্রে বলা হয় যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে দদকে উচ্চারণ করার সময় উভয় কিনারাকে একসাথে ব্যবহার করতে, ডান কিনারা বাম কিনারা উভয় কিনারাকে উপরের মারির দাঁতের উভয় পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারণ করতে, দু। তো দদ যদি উভয় কিনারা ব্যবহার করে উচ্চারণ করা হয় ওই ক্ষেত্রে দদের মাঝে আমরা জানি যে সিফত আছে ইস্তিআলা ইতবাক, এই দুইটা সিফত আদায় করাটা আমাদের জন্য একটু কঠিন হয়। তো দদের মাখরাজটা যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে ইস্তিআলা ইতবাক এই দুইটা সিফত আদায় করতে আমাদের আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন হবে না, তাহলে এমনিতেই এই দুইটা সিফত আদায় হয়ে যাবে। তো এরপর আট নম্বর মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় লাম। তো লামের মাখরাজ আমাদের সাধারণত ভুল হয় না, কারণ বাংলায় ল, ল এবং লাম এই দুইটার মাখরাজ একই জায়গা থেকে উচ্চারিত হয়। তবে মাখরাজের ব্যবহারিক অবস্থার কিছুটা পার্থক্য আছে। লাম উচ্চারণ করার সময় যে অবস্থায় আমরা উচ্চারণ করি, আমরা জানি যে লামের সিফত সংখ্যা হলো ৬টি। এই ৬টি সিফতের দিকে খেয়াল রেখে যদি এই মাখরাজ থেকে লামকে উচ্চারণ করা হয় তাহলে ওই লামের উচ্চারণটা বাংলা লর থেকে একটু ভিন্ন হয়। তো আওয়াজে ভিন্নতা আছে তবে মাখরাজে ভিন্নতা নেই বাংলা ল এবং লামের। ৯ নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় নুন। তো নুনের মাখরাজ বাংলা ন এর মাখরাজ একই রকম, তো এইখানেও আমাদের মাখরাজগত কোনো সমস্যা নেই। ১০ নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র, র। তো এইখানে একটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার যে জিহ্বার আগার পিঠ, পিঠ বলতে কিন্তু উপরের দিকটা, নিচের দিক না। অনেক সময় বলা হয় জিহ্বার আগার উল্টা পিঠ, উল্টা বললে নিচের দিকটা বোঝার একটা সম্ভাবনা থাকে। তো র উচ্চারণ করার সময় জিহ্বার আগার নিচের দিকের পিঠ না, উপরের দিকে। আসলে এটা পিঠ বলতে এমন না যে উপরের দিকের বড় একটা অংশ নিয়ে, বিষয়টা এমন না, জিহ্বার আগার সামান্য একটু উপরের অংশ র, র। তো এই র এর মাখরাজ বাংলা র এর মাখরাজ একই রকম, তবে ব্যবহারিক পার্থক্য আছে কিছুটা, তবে মাখরাজগত পার্থক্য নেই। ১১ নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত, ডাল, তা। তো এই যে মাখরাজটা আছে এই মাখরাজটাও আমাদের পরিচিত, বাংলা ত বর্গের যে হরফগুলি আছে ওই হরফগুলির উচ্চারণের জন্য, বর্ণগুলি উচ্চারণের জন্য যে অংশের ব্যবহার করা হয় মুখে,
জিহ্বার মাধ্যমে যে অংশে লাগানো হয় প দালতা ওই ক্ষেত্রেও একই, সিফতগত পার্থক্য আছে। তো এগুলো আমাদের জানা আছে, তো মাখরাজটা আমাদের জন্য সহজ। ১২ নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় সদ সিন জা। তো এই মাখরাজের ক্ষেত্রে আমরা একটু পার্থক্যের কথা বলছিলাম যে সদ যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গেই লাগাব। এখানে যদিও পেটের কথাও বলা আছে, তো সদ উচ্চারণ করার সময় আমরা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, সিন এবং যা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা আগার সঙ্গে লাগাবো না, একটু নিচের অংশ ওই মাঝের যে অংশের কথা ওই দিকটায় লাগাবো। আর সদের উচ্চারণ করার সময় উপরের দাঁতকে নিচের দাঁতের থেকে একটু দূরে রাখবো, উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাবো না। সিন এবং যা উচ্চারণ করার সময় দাঁত লাগানো যাইতে পারে, তাতে সমস্যা নেই। এর কারণটা হলো সদ উচ্চারণ করার সময় যদি আমরা উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাই তাহলে জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথে লাগার একটা সম্ভাবনা থাকে, এতে করে সদের উচ্চারণটা ঠিকঠাক মতো হবে না। সিন এবং যা উচ্চারণ করার সময় যেহেতু জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগানো থাকে না, বরং নিচে লাগানো থাকে, তো এই কারণে সিন এবং যার ক্ষেত্রে উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাইলে কোনো সমস্যা হবে না। এরপর ১৩ নাম্বার মাখরাজ, তো ১৩ নাম্বার মাখরাজটা হলো জিহ্বার যে ১০টি মাখরাজ ছিল এর শেষ মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ও রাল সা। তো এই মাখরাজটা বাংলার ক্ষেত্রে এই যে জায়গাটার কথা বলা হলো এইটা, এই জায়গাটা কোনো উচ্চারণের জন্য ব্যবহার করা হয় না, তবে এইটা এই মাখরাজটার ব্যবহারটা আমাদের জন্য বেশি কঠিন হবে না, কারণ হলো এইটা একেবারেই বাহিরের মুখের বাহিরের কাছাকাছি দৃষ্টিগোচর হয়, তো এইটা ঠিক করাটা আমাদের জন্য বেশি কঠিন হবে না, একটু সচেতন থাকা দরকার। তো দেখা যায় অনেকের ক্ষেত্রে রাল সা ও এই উচ্চারণ, এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজের ব্যবহার ঠিক মতো হয় না, হয়ে যায় যা, অর্থাৎ জিহ্বার আগাটা লাগে। তো যাদের ক্ষেত্রে এই মাখরাজটা একটু সমস্যা হয় আমরা একটু খেয়াল করে উচ্চারণ করব, বাকি এটা আমাদের জন্য বেশি সমস্যাকর হবে না। তো ১৪ নাম্বার থেকে ঠোঁটের মাখরাজ শুরু হইতেছে, তো ঠোঁটের প্রথম মাখরাজ অর্থাৎ ১৪ নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় ফা। তো ফার ক্ষেত্রে সামনের উপরের দুই দাঁতের আগা এখানে সমস্যা নেই, তো নিচের ঠোঁটের পেট বলতে ঠোঁটের যে অংশ উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে মিলাই রাখলে স্বাভাবিক অবস্থায় বাহির থেকে দেখা যায় না, ভিতরের দিকে থাকে, অর্থাৎ বলা যাইতে পারে ঠোঁটের ভেজা অংশের সাথে লাগাইয়া উচ্চারণ করতে হবে ফা। তো অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় ফা উচ্চারণ করার সময় দাঁতটাকে ঠোঁটের শুকনা অংশের সাথে লাগায়, ঠোঁটের বাহিরের দিকের অংশের সাথে, তো বাহিরের ঠোঁটটাকে ভিতরে নিয়ে বাহিরের দিকের অংশের সাথে লাগানোর কোনো প্রয়োজন নেই, ঠোঁটের ভিতরের দিকের ভিজা অংশের সাথে লাগাই উচ্চারণ করব ফা ফা টি ফু। এই যে মাখরাজটা ১৪ নম্বর মাখরাজ, এইটাও কিন্তু আমাদের বাংলায় এই অংশের ব্যবহারটা নেই, বাংলায় যে প ফ এগুলো আছে এগুলি উচ্চারণ করার সময় জিহ্বার ওই দাঁতের কোনো ব্যবহার নেই, উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে লাগাই উচ্চারণ করা উষ্ঠবর্ণ প ফ, উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগে, কিন্তু আরবি ফা উচ্চারণ করার সময় নিচের ঠোঁটের সাথে উপরের দুই দাঁত লাগাইতে হয়, এটা হলো পার্থক্য। তো এইখানেও কারো কারো ক্ষেত্রে দেখা যায় সমস্যা হয়, সমস্যাটা হয় যারা এটা অনেকের ক্ষেত্রে দেখছি যারা আর কি মাদ্রাসা ছোটবেলার থেকে মাদ্রাসায় পড়ে অভ্যস্ত, তো এরা যখন বাংলার ফ উচ্চারণ করতে যায় প ফ, তো ওই সময় এরা আরবি ফার মাখরাজ ব্যবহার করে, আর যারা দেখা যায় যে ছোটবেলায় মক্তবে ওইভাবে পড়া হয়নি বা পড়লেও সই শুদ্ধভাবে অতটা খেয়াল করা হয়নি, তো তাদের ক্ষেত্রে আরবি ফা উচ্চারণ করতে গেলে বাংলায় ফর মাখরাজের ব্যবহার করে তারা। তো দুই দিক থেকে দুই রকম সমস্যা, যারা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছে তাদের ক্ষেত্রে
বাংলা ফ সঠিকভাবে উচ্চারণ হয় না, তারা ফ হয়ে যায় আরবি ফার মতো। আর অন্যদের ক্ষেত্রে আরবি ফাটা বাংলার ফর মতো হয়ে যায়। তো এই দুইটার পার্থক্য করে বলতে হবে। যখন আরবিটা আরবিটা উচ্চারণ করব তখন নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফি ফু, আর বাংলা ফ উপরের ঠোঁট নিচের ঠোঁটের সাথে লাগাইয়া ফ ফা ফি ফু। তো এই পার্থক্যটা। আচ্ছা, এরপর হলো ঠোঁটের দ্বিতীয় মাখরাজ, আর এখানে 15 নম্বর মাখরাজ। তো এখানে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম। তো তিনটা হরফের ক্ষেত্রে ঠোঁটের ব্যবহারটা এখানে পার্থক্য করিয়ে দেওয়া আছে। দুই ঠোঁটের মধ্যস্থান থেকে উচ্চারিত হয় বা। তো আমরা পড়ার সময় এখানে বলছিলাম যে দুই ঠোঁটের ভিজা জায়গার থেকে উচ্চারিত হবে বা, অর্থাৎ ঠোঁট স্বাভাবিক অবস্থায় উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে লাগাইলে যে অংশ যে জায়গায় লাগে ওইভাবেই উচ্চারণ হবে বা, ওইভাবেই উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে চাপ দিয়ে ধরে বা ডি বু উচ্চারণ করব। মিমের ক্ষেত্রে দুই ঠোঁটের মধ্যস্থান থেকে উচ্চারিত হয়, তবে দুই ঠোঁটের মধ্যস্থান ঠিক আছে, মিমের ক্ষেত্রে ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে ঠোঁটের শুকনা জায়গার ব্যবহারটা করতে হবে। ঠোঁটটাকে একটু ভিতরের দিকে টান দিয়ে নিয়ে ঠোঁটের শুকনা জায়গা, অর্থাৎ যেটা স্বাভাবিক অবস্থায় মুখের বাহিরে থাকে, বাহির থেকে দেখা যায়, বাহির থেকে ঠোঁটের যে অংশটা দেখা যায়, তো মিম উচ্চারণ করার সময় ওই অংশটা উপরের ঠোঁটের নিচের ঠোঁটের ওই অংশের সাথে লাগাই উচ্চারণ করতে হবে মা। ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে মা মি মু। এরপর মিম 15 নম্বর মাখরাজের তৃতীয় হরফ, দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয়, তবে মধ্যস্থল বলতে ওয়াবের ক্ষেত্রে দুই ঠোঁট গোজে স্পষ্ট করে দেখানো হয়েছে। ওয়াও যখন উচ্চারণ করব ঠোঁটটাকে একটু সামনের দিকে নিয়ে এসে একটু স্বাভাবিক যে জায়গায় ঠোঁটটা থাকে এর থেকে একটু সামনের দিকে গোল করলে অটোমেটিকলি ঠোঁটটা একটু সামনের দিকে আসবে। তারপর উচ্চারণ করতে হবে ওয়া উই উ ওয়া উই উ। তো ঠোঁটের মাখরাজ শেষ হলো 15 নম্বর। 16 নম্বর মাখরাজ হলো ওই যে আমরা পড়ছি যে আল জাউফ, মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা থেকে একটাই মাখরাজ, ওইটা হলো মদের হরফ। মদের যে টানগুলি দেওয়া হয় এইটা হলো মুখের খালি জায়গার থেকে হয় বা। এই যে একালিফ পর্যন্ত লম্বা করার সময় আমরা কোনো জায়গার ব্যবহার করি না, মুখটাকে একেবারে হলকে শুরু থেকে নিয়ে ঠোঁটের আগ পর্যন্ত পুরো জায়গাটা আমরা ফাঁকা রাখি, রাস্তা জলা করে দিই, রাস্তা একেবারেই ফাঁকা থাকে। তো এই খালি জায়গার ব্যবহারটা হয় মদের হরফ উচ্চারণ করার জন্য। 17 নম্বর মাখরাজ, 5টা অংশের শেষ অংশ নাকের বাঁশি থেকে উচ্চারিত হয় গুন্না। তো গুন্না সব ধরনের গুন্নাই এইখান থেকে উচ্চারিত হবে, ওয়াজিব গুন্না হোক, ইকফা গুন্না হোক, যে গুন্নাই হোক না কেন, এমনকি নুন এবং মিম যদি হরকতযুক্ত অবস্থাও থাকে তারপরেও নুন এবং মিম উচ্চারণ করার সময় নাকের বাঁশির এই অংশের ব্যবহারটা হবে। এটা হলো 17 নম্বর মাখরাজ। আচ্ছা জহুরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জহুরুল ভাই, আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বললেন মদের হরফের কথা আছে, মদের হরফ মুখের খালি জায়গা উচ্চারিত হবে। ইস,
বুঝলেন আপনার যাতে শোনা যাচ্ছে কিছুক্ষণ পর পর সম্ভবত, আর এখান থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব দিতেছে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? জহুরুল ভাই, হ্যাঁ আপনার কথা আমি শুনতেছি। হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ, বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে শুনতে পারছেন যেহেতু, যে মদের হরফগুলো মুখের খালি স্থান থেকে উচ্চারিত হয়, আমরা যখন সুরে ফাতে পড়ি যে হচ্ছে চতুর্থ নাম্বার আয়াত, ইয়া কানা হুদুয়া ইয়া কানা তাইন, এই যে যে লাস্টে তাইন, এই ক্ষেত্রে যে মদের হরফ আসতেছে আইনে আসতেছে জের, আর জেরের পরে ইয়া, আমরা জানি যে জেরের পরে ইয়া আস মানে ইয়ার উপরে যজম, জেরের পরে ইয়া আসে সেটা হচ্ছে মদের হরফ। তা এক্ষেত্রে কি মানে এই যে আইন, এই ক্ষেত্রে মুখের খালি স্থান থেকে বেরোবে, মানে আইনটা হলক থেকে আর বাদ বাকি একটু খালি জায়গা থেকে যে টানটা দিব? হ্যাঁ হ্যাঁ, ওয়াও ইয়া আলিফ যখন মাদের হরফ হিসেবে ব্যবহৃত হবে, তখন মনে করেন এইখানে যে উদাহরণটা দেওয়া আছে, নুন ওয়াও পেশ নু, এই যে নু নু নুন পেশ নু, শুধু নুন পেশটা নুনের মাখরাজ থেকে, আর বাকি যে আমি এক আলিফ পরিমাণ টানবো ওই টানটা পুরা মুখের খালি জায়গার ব্যবহার হবে, ওইটার জন্য আলাদা কোনো অংশ ব্যবহার হবে না, নির্দিষ্ট কোনো জায়গা ব্যবহার হবে না, মুখের খালি জায়গাটা। তারপর হি হাইয়াজের হি, যখন হাজের উচ্চারণটা করব তখন হলকের মধ্যখান ব্যবহার হবে, কিন্তু এক আলিফ পরিমাণ বা তিন আলিফ পরিমাণ যে আমরা টানগুলা দেব ওই টানের পুরা সময়টা মুখের খালি জায়গা, পুরা খালি জায়গাটা ব্যবহার হবে, ওই সময় নির্দিষ্ট কোনো জায়গা ব্যবহার হবে না। জি বুঝতে পারছি। মোটামুটি ছিল আমাদের মাখরাজের আলোচনা। মাখরাজের বিষয়ে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো মাখরাজ গেল, এখন আসি আমাদের সিফত নিয়ে। তো সিফতের পরিচয়টা তো আমাদের জানাই আছে, ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আপনি যে বললেন আমরা যখন হরফ উচ্চারণ করব শুধু তখন ওই মাখরাজের স্থানটা রাখবো, আর যখন মাদ উচ্চারণ করব তখন আর মাখরাজের স্থান নাই, কিন্তু কানাস্তা আইন এটা উচ্চারণ করতে তো আইনের একটু লেসটা, কিন্তু যতক্ষণ আমরা টানি ততক্ষণ একটু আইনের টানটা থাকে থেকেই যায় আর কি। আচ্ছা, ততক্ষণ যে ব্যবহার হয়, কিন্তু আমি যে তিন আলিফ টানি ঋণ ঋণ, তো আইন শেষ হওয়ার পরে যে তিন আলিফ পরিমাণ সময়টা, এই সময়ের বৃদ্ধি কিন্তু আইনের কোন আওয়াজ পাওয়া যায়। এখানে যদি আইন না হয়ে মনে করেন বা থাকতো, আমি বলতাম বিন, এই বি শেষ হওয়ার পর যে টানটা তিন আলিফ লম্বা হইতেছে এইটা বা শুরুতে থাকলেও যেমন, আইন শুরুতে থাকলেও তেমন, বা অন্য হরফ থাকলেও এমন, ঋণ বিন তিন সিন একই রকম। কিন্তু ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের সিফতের আলোচনা একটা বিষয় বাকি ছিল, ওই বিষয়টা হলো, ওই বিষয়টা কালকে আমাদের সামনে আসবে। তো আসার আগে আমাদের আংশিক ধারণা ছিল যে আমাদের সিফতের মাঝে তিন ধরনের সিফত আছে, শক্তিশালী সিফত,
দুর্বল সিফত আর একটা হলো মধ্যম মানের সিফত। তো সিফতে লাজিমা মুতাদদার ক্ষেত্রে আমাদের এইটা আলোচনা হয়েছিল কোনটা শক্তিশালী কোনটা দুর্বল। তো সিফতে লাজিমা মুতাদদা মোট হলো 11টি, তো ওইখানে 4টা সিফত ছিল শক্তিশালী, 4টা সিফত দুর্বল এবং 3টা সিফত ছিল মধ্যম মানের। তো এই কোন সিফতগুলি শক্তিশালী কোনগুলি দুর্বল সিফতে লাজিমা মুতাদদার ক্ষেত্রে, তো এটা কি কেউ বলতে পারবেন কোন 4টা সিফত শক্তিশালী কোন 4টা সিফত দুর্বল এবং কোন 3টা সিফত মধ্যম মানের? সিফতে লাজিমা মুতাদদদার তো 5/11টি, হামসুন জাহরুন সিদ্ধাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসুত আমি তাহলে বলে দিই সিফাতে লাজিমা, আমরা সিফাতে লাজিমা মুতাদদদা পড়ছি 11টা আর সিফাতে লাজিমা গাইরে মুতাদদদা 7টা। সাব্বির ভাই জি উস্তাদ, আমি একবার বলবো। জি জি বলেন। জি উস্তাদ, সিফাতে লাজিমা মুতাদদদার 4টি সিফাত আছে, সেই 4টি শক্ত শক্ত না কি বলবো উস্তাদ, এটা মানে কঠিন আর কি, একটা শক্তিশালী শক্তিশালী, একটা জাহার, একটা সিদ্ধাত, একটা ইতবাক আর একটা ইজলাক। এই ইজলাক কি ওস্তাদ আমার তো একটা ভালো করে মনে হচ্ছে, ইজলাক মনে হয় ওস্তাদ। আর ইতবাকের আগে না, ইতবাকের আগে তৃতীয় ভাগের একটা সিফত ইস্তিআলা ইস্তিফাল, এই দুইটার মধ্যে একটা কোনটা? ইস্তিআলা ইতবাক, ইস্তিআলা, হ্যাঁ ইস্তিআলা, যাহা আর সিদ্ধা ইস্তিআলা ইতবাক, এই চারটা সিফত হলো শক্তিশালী। হ্যাঁ জি উস্তাদ। আর দুর্বল মাঝারি ধরনের যে তিনটা আছে সেই তিনটা আপনার একটা তাওয়াসুত আর শেষের দুটো ইজলাক আর ইসমাত, দুইটা জি উস্তাদ। আর হ্যাঁ মাশাআল্লাহ। আর নরম আর দুর্বলটা আছে হামস, হামস রিখওয়া ইস্তিফাল আর একটা উস্তাদ এটা কি যেন নাম খেয়াল রাখতে উস্তাদ, আর একটা ইন ইনফিতা ইন হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সাব্বির ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ এই তো হলো এই 11টা সিফাতের মাঝে 4টা শক্তিশালী, জাহার সিদ্ধা ইস্তিআলা ইতবাক, 4টা দুর্বল হামস রিখওয়া ইস্তিফাল ইনফিতাহ, আর 3টা হলো মধ্যম তাওয়াসুত ইজলাক ইসমাত। তো এই তো গেল আমাদের সিফাতে লাজিমা মুতাদদদা। তো বাকি রইল সিফাতে লাজিমা গাইরে মুতাদদদা। তো সিফাতে লাজিমা গাইরে মুতাদদদা 7টির মধ্য থেকে শুধুমাত্র লিন, সিফাতে লাজিমা গাইরে মুতাদদদার মাঝে শুধুমাত্র লিন দুর্বল, আর বাকি যে 6টা সিফাত আছে সফির কলকলা ইনহেরফ তাকরর তাফাশি ইস্তিতলা, লিন বাদে বাকি 6টা সিফাত শক্তিশালী। শক্তিশালী সিফত সিফতে লাজিমা মুতাদদদার মাঝে ছিল 4টা, সিফতে লাজিমা গাইরে মুতাদদদার মাঝে 6টা, তো মোট হলো 10টা সিফত শক্তিশালী। আর দুর্বল সিফত হলো 5টা আর মধ্যম সিফত হলো 3টা, এই হলো মোট 18টা সিফত। তো এর সাথে আমরা বলছিলাম যে আরো 2টা সিফত আছে, সিফাত দুইটা হলো, একটা হলো খফা আর একটা হলো গুন্না। গুন্না অর্থাৎ
ওই হরফগুলি গুন্নার হরফ, উচ্চারণের সময় নাকে আওয়াজ যায়। গুন্নার হরফ হলো দুইটি, নুন এবং মিম। তো এই সিফতটাও শক্তিশালী। তো এই সিফতটা যদি এইখানে যোগ করি তাহলে সিফত হবে 18টি। তার একটা হলো খফা, খফা ওই 19টি, আর খফা যোগ করলে হবে 20টি। তো খফা হলো দুর্বল সিফত। খফার হরফ 3টি, তো খফা হলো দুর্বল সিফত। আচ্ছা, এই সিফতের একটা পিডিএফ ইনশাল আগামীকালকে দেওয়া হবে। আগামীকালকে যখন আমরা মস্কো করব তখন ওইটা আমরা সামনে নিয়ে ওইটা ফলো করব। তো ওইটা ইনশাল্লাহ আগামীকালকে পাওয়া যাবে। তো এই এখন যে বিষয়টা, এই যে আমরা জানলাম যে হরফের যে সিফত, শক্তিশালী সিফত বা দুর্বল সিফত, আমরা তিন প্রকারের সিফত পেলাম। এখন যদি কোনো হরফের মাঝে বেশিরভাগ সিফত শক্তিশালী থাকে, যদি কোনো হরফের মাঝে বেশিরভাগ সিফত হয় আচ্ছা, প্রথম ভাগটা হবে যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই, যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই ওই হরফটাকে বলা হবে অধিক শক্তিশালী হরফ। যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই ওই হরফকে বলা হয় অধিক শক্তিশালী হরফ। যে হরফের মাঝে দুর্বল সিফত আছে তবে দুর্বল সিফতের তুলনায় শক্তিশালী সিফতের সংখ্যা বেশি, ওই হরফটা হলো শক্তিশালী হরফ। আর যে হরফের মাঝে দুর্বল এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান ওইটাকে বলা হবে সিফতের ভিত্তিতে মধ্যম শক্তিশালী হরফ। আর যদি দেখা যায় দুর্বল সিফতের সংখ্যা বেশি, শক্তিশালী সিফতের সংখ্যা কম তবে শক্তিশালী সিফত আছে, ওই হরফটাকে বলা হবে দুর্বল হরফ, সিফতের ভিত্তিতে দুর্বল হরফ। আর যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই, যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই ওই হরফটাকে বলা হবে সিফতের ভিত্তিতে অধিক দুর্বল হরফ। তো এইটা হলো পাঁচ প্রকার হরফ পাওয়া যাবে সিফতের ভিত্তিতে: শক্তিশালী, অধিক শক্তিশালী, শক্তিশালী, মধ্যম, দুর্বল, অধিক দুর্বল। এই পাঁচটা প্রকার হরফ পাওয়া যাবে। তো দুই একটা হরফের নমুনা আমরা দেখতে পাই। আবার একটু বলুন এগুলো। প্রথম প্রকারটা রাখা হয়েছে যে অধিক শক্তিশালী হরফ। জি, যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত পাওয়া যাবে না, যে হরফের মাঝে বলা হবে অধিক, এমন হরফ শুধুমাত্র একটা যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই, সেটা হলো ত। দেখেন ত এর মোট সিফত সংখ্যা কয়টা, কে বলতে পারবেন ত এর মোট সিফত কয়টা এবং কি কি? তর সিফত কি কেউ নির্ণয় করে শুনে দিতে পারবেন? তর কি কি সিফত আছে? আশিকুল্লাহ ভাই জাহার। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্দা আশিক ভাই বলেন। ও, আমি মনে করছিলাম ভাই বলছে, জানি কে উনি বলুক। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি বলেন তাহলে। তর হেরাবত আপনার সিফাত হচ্ছে জাহার, তারপর হচ্ছে সিদ্ধা, তারপর হচ্ছে ইস্তেআলা, ইতবাক। এটা হচ্ছে আপনার মুতাওয়াদ্দা। আর তারপর আর আপনার গায়রে মুতাওয়াদ্দার। আচ্ছা,
মুতাদ্দাদার আর একটা সিফত আছে, ইতবাকের পরে হলো ইসমাত, ইতবাক ইসমাত। হ্যাঁ, আর গায়রে মুতাদ্দাদার একটা ঠিক আছে, মাশাল্লাহ শিখবে মাশাল্লাহ। তো এখানে দেখেন তোর মাঝে মোট ছয়টা সিফত, জাহার সিদ্দা ইস্তিআলা ইতবাক ইসমাত কলকলা, জাহার সিদ্দা ইস্তিআলা ইতবাক ইসমাত কলকলা। তো এখানে মোট ছয়টা সিফত, এখানে কোনো দুর্বল সিফত নেই, একটা সিফত আছে মধ্যম মানের সিফত, ওইটা হলো ইসমাত। তো মধ্যম মানের সিফত যেহেতু এটা শক্তিশালীও না দুর্বলও না, সুতরাং এর এটা কোনো পাল্লাই ভারী করে না, শক্তির পাল্লাও ভারী করে না, দুর্বলের পাল্লাও ভারী করে না, এটা মাঝামাঝি রাখে। তো এই কারণে এইটা আর হিসেবে আসবে না। তো ছয়টা সিফতের মাঝে পাঁচটা সিফতই শক্তিশালী, একটা সিফত যাওয়া আছে ওইটা হলো মধ্যমানের দুর্বল না। তো ত হলো অধিক শক্তিশালী হরফ, তো এই জন্য তকে বলা হয় সাইদুল হরুফ, অর্থাৎ হরফদের সর্দার। আরবি হরফের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী হরফ হলো ত, তর মাঝে কোনো তর উচ্চারণের মাঝে কোনো প্রকার দুর্বলতা নেই। প্রথমত আওয়াজে বাতাস থাকাটা দুর্বলতার লক্ষণ, তো তর ক্ষেত্রে বাতাস বন্ধ। দ্বিতীয় সিফতটা হলো জাহাদ, আওয়াজটাকে শক্ত করতে হবে, নরম থাকাটাও দুর্বলতার লক্ষণ, তো নরম না এখানে শক্ত। তৃতীয় সিফত হলো আওয়াজটাকে জিহ্বার গোড়া উপরের দিকে উঠে মোটা করতে হবে, এটাও শক্তিশালী, পাতলা হবে না মোটা। চতুর্থ সিফত হলো ইতবাক, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইতে হবে, যে কারণে আওয়াজটা আবদ্ধ থাকবে, আওয়াজটা আরো অধিক মোটা হবে, এটাও শক্তিশালী সিফত। পঞ্চম সিফত হলো ইসমাত, তো মাখরাজ থেকে আওয়াজটা স্থিরভাবে উচ্চারিত হবে, তাড়াহুড়া নেই, তো এটা হলো মধ্যম মানের সিফত, তো এটার হিসাবে আসবে না। ষষ্ঠ সিফত হলো কলকলা, তো মাখরাজে ধাক্কা লাগার কারণে যজম যুক্ত অবস্থায় কলকলা হবে, আওয়াজ দিক্ত হবে, তো শক্তিশালী সিফত, এখানে কোনো দুর্বল সিফত নেই। সুতরাং ত হলো অধিক শক্তিশালী হরফ, এটা হলো সিফতের ভিত্তিতে শক্তির যে একটা প্রকারভেদ, হরফের যে একটা সিরিয়াল অধিক শক্তিশালী এক নম্বরে ত। দ্বিতীয় যে ভাগটা, ওই ভাগের মাঝে, ওই ভাগের হরফের মাঝে দুর্বল সিফত আছে শক্তিশালী সিফত আছে, ওই হরফগুলির মাঝে দুর্বল সিফত আছে শক্তিশালী সিফত আছে, তবে দুর্বল সিফতের তুলনায় শক্তিশালী সিফতের সংখ্যা বেশি। এমন একটা হরফ দেখেন ল, আচ্ছা লর কি কি সিফত কে বলতে পারবেন? লর সিফত কি হচ্ছে? ইস্তিআলা ইতবাক আর উপরে গুলার দিকে আপনার হচ্ছে ওস্তাদ আমি বলবো একবার। ওস্তাদ জয়ের সিফাত সম্ভবত পাঁচটা, সে পাঁচটা সিফাত লাজমা মুতাদ্দাদাতে, এটা এক নাম্বার জাহার, তারপর আছে আপনার সিদ্দা, জাহার সিদ্দা, তারপর আছে এক নাম্বার জাহার ইস্তি, জি ওস্তাদ জাহার সিদ্দা ইস্তি, দুই নাম্বার কি বলে, দুই নাম্বারটা সিদ্দা না, দুই নাম্বারটা রিখওয়া, দুই নাম্বারটা রিখওয়া, কারণ ইস্তিলার হরফ দুই নাম্বারটা রিখওয়া নেই,
জি ওস্তাদ, দুই নাম্বারটা রিকোয়া, ফার্স্ট জাহার, দুই নাম্বার রিকোয়া, তিন নাম্বার ইস্তিলা, চার নাম্বার ইতবাক, পাঁচ নাম্বার এইটা ইসমাত। ইসমাত, ইসমাত, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে সাব্বির ভাই। হ্যাঁ, জ্বর মাঝে সিফত হলো পাঁচটা, তো জ্বর মাঝে কোনো সিফতে লাজেমা গাইরে মুতাদদ্দা নেই, সবই সিফতে লাজেমা মুতাদদ্দা। জাহার রিখওয়া ইস্তিআলা ইতবাক ইসমাত, জাহার রিখওয়া ইস্তিআলা ইতবাক ইসমাত। এই পাঁচটা সিফতের মাঝে তিনটা হলো শক্তিশালী সিফত, একটা হলো দুর্বল সিফত, আর একটা হলো মধ্যম মানের সিফত, তো ওর হিসাব বাদ। জাহার ইস্তিআলা ইতবাক এই তিনটা হলো শক্তিশালী সিফত, আর দুর্বল সিফতটা হলো রিখওয়া। তো যেহেতু জ্বর মাঝে দুর্বলের তুলনায় শক্তিশালী সিফতের সংখ্যা বেশি, সুতরাং জকে আমরা বলবো শক্তিশালী হরফ, জকে আমরা বলবো শক্তিশালী হরফ। তো এমন হরফ আরো অনেকগুলো আছে, যেমন মনে করেন সদ, সদও শক্তিশালী হরফ, সদ, তারপর দদ, এরকম আরো অনেকগুলি হরফ আছে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগের হরফ হলো যে হরফের মাঝে দুর্বল সিফত এবং শক্তিশালী সিফত উভয় প্রকার সিফত আছে, এবং উভয় প্রকার সিফতের সংখ্যা সমান। দুর্বল সিফতও যে কয়টা, শক্তিশালী সিফতও ওই কয়টাই, দুর্বল এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান, এই সমস্ত হরফকে বলা হবে মধ্যম মানের হরফ, যেটা কিনা শক্তিশালীও না অধিক শক্তিশালীও না। এমন একটা হরফ কেউ কি বের করে দিতে পারবেন যে হরফের মাঝে দুর্বল সিফত এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান? দেখেন তো চেষ্টা করে পাওয়া যায় কিনা এমন একটা হরফ যে হরফের মাঝে দুর্বল সিফত যে কয়টা, শক্তিশালী সিফত ওই কয়টা। হ্যাঁ, কি হইতে পারে? লাম, 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 লামে তো আপনার, হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা লাম, হ্যাঁ লামই দেখেন তাহলে, লাম, লামে মোট সিফত হলো ছয়টা। জাহার, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক এবং ইনহেরফ, এ হলো ছয়টা সিফত লামে। তো ছয়টা সিফতের মাঝে মধ্যম মানের সিফত হলো দুইটা, তাওয়াসুদ এবং ইজলাক। তো এই দুইটা সিফত বাদ, আর বাকি থাকলো চারটা সিফত। তো এই চার সিফতের মাঝে দুইটা হলো শক্তিশালী, জাহার এবং ইনহেরফ, আর দুইটা হলো দুর্বল, ইস্তিফাল এবং ইনফিতাহ। তো এই হিসেবে লাম হলো মধ্যম মানের হরফ, শক্তিশালীও না দুর্বলও না, মধ্যম মানের হরফ, সিফতের ভিত্তিতে মধ্যম মানের হরফ, দুর্বলও না শক্তিশালীও না। তো আর একটা হরফ যেমন দেখেন হামজা, হামজার সিফত হলো পাঁচটা, হামজার সিফত পাঁচটা। আচ্ছা হামজার পাঁচটা সিফত কি কি, কে বলতে পারবেন? হামজার সিফত কে বলতে পারবেন? হামজার সিফত হলো পাঁচটি। আচ্ছা সাব্বির ভাই। জি ওস্তাদ, ওস্তাদ জি বলেন। সিফাত পাঁচটি, এটা ফার্স্ট জাহার, সেকেন্ড ওস্তাদ
শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো ওস্তাদ, এক নম্বরে জাহার, দুই নম্বরে সিদ্ধা, তিন নম্বরে ইস্তিফাল, চার নম্বরে ইনফিতা, পাঁচ নম্বরে জি ওস্তাদ ইস্তিফাল, ইস্তিফাল তিন, চার নম্বরে ইনফিতা, পাঁচ নম্বরে ইসমাত। ইসমাত পাঁচ নম্বর ইসমাত, ঠিক আছে মাশাআল্লাহ সাব্বির ভাই। তো হামজার সিফত হলো পাঁচটি, জাহার, সিদ্দা, ইস্তিফা, ইনফিতা, ইসমাত। তো এখানে শেষের যে সিফতটা, প্রত্যেকটা হরফের পাঁচ নাম্বার সিফত হলো মধ্যম মানের সিফত, কারণ সিফতে লাজিমা মুতাদদার পাঁচ নাম্বার ভাগের দুটোটা সিফতই হলো মধ্যম মানের, আর প্রত্যেকটা হরফের মাঝে পঞ্চম ভাগের থেকে একটা সিফত অবশ্যই থাকবে। তো এই হিসেবে প্রত্যেকটা হরফের পঞ্চম সিফতটা মধ্যম মানের সিফত হবে। তো হামজার ক্ষেত্রেও তাই, পঞ্চম সিফতটা মধ্যম মানের, আর বাকি রইল চারটা সিফত। তো এই চারটার মাঝে প্রথম দুইটা হলো শক্তিশালী সিফত, জাহার এবং সিদ্দা, আর দ্বিতীয় দুইটা হলো দুর্বল সিফত, ইস্তিফা, ইনফিতা। তো হামজার দুইটা সিফত শক্তিশালী, দুইটা সিফত দুর্বল। তো যেহেতু এর মাঝে দুর্বল এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান, তো হামজাকে আমরা বলবো মধ্যম মানের হরফ, এটা শক্তিশালীও না আবার দুর্বলও না। আচ্ছা, তো এইটা গেল তৃতীয় ভাগ। এরপর হলো চতুর্থ ভাগ। চতুর্থ ভাগটা হলো যে হরফের মাঝে শক্তিশালী সিফত আছে, তবে শক্তিশালী সিফতের তুলনায় দুর্বল সিফতের সংখ্যা বেশি। যে হরফের মাঝে শক্তিশালী সিফত আছে, তবে শক্তিশালী সিফতের তুলনায় দুর্বল সিফতের সংখ্যা বেশি। যেমন দেখেন সিন, সিন, সিনের মোট সিফতের সংখ্যা হলো ছয়টা, হামস, রিখওয়া, ইস্তিফা, ইনফিতা, ইসমাত। ছয় নাম্বার হলো সফির। তো সিনের মাঝে চারটা সিফত হলো দুর্বল, একটা সিফত হলো শক্তিশালী, আর একটা সিফত হলো মধ্যম মানের। তো যেহেতু সিনের মাঝে দুর্বল সিফত বেশি, শক্তিশালী সিফতের সংখ্যা কম, তো এই জন্য এই প্রকারের হরফকে বলা হবে দুর্বল হরফ। যে হরফের মাঝে শক্তিশালী সিফত পাওয়া যাবে, তবে শক্তিশালী সিফতের সংখ্যাটা দুর্বল সিফতের তুলনায় কম, ওই হরফকে বলা হবে দুর্বল হরফ। এখন বাকি রইল পঞ্চম ভাগ। পঞ্চম প্রকারে যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফতই পাওয়া যাবে না, যে হরফের মাঝে শক্তিশালী সিফত পাওয়া যাবে না, ওই হরফকে বলা হবে অধিক দুর্বল হরফ। এমন একটা হরফ কি কেউ বলতে পারবেন? অধিক দুর্বল হরফ, যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই, যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই, এমন একটা হরফ কি? হা হা, এমন হরফ কয়েকটা আছে। হ্যাঁ সা, ঠিক আছে মাশাআল্লাহ। এমন হরফ মনে করেন ফা, সা, হা। জালের মাঝে একটা শক্তিশালী সিফত আছে, জালের প্রথম সিফতটা হলো জাহার, তো এই জাহার সিফতটা শক্তিশালী। জাল হলো দুর্বল হরফ, কিন্তু অধিক দুর্বল না। জি জি, মনে করেন ফা, হা, সা, হা, এই যে চারটা হরফ, এই চারটা হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই। ফা, ফার সিফত হলো আপনার পাঁচটা, তো এই পাঁচটা সিফতের মাঝে একটা সিফত আছে মধ্যম মানের, আর বাকি চারটাই দুর্বল, হামস, রিখওয়া, ইস্তিফা, ইনফিতা, ইজলাক। তো ইজলাক সিফতটা মধ্যম মানের, আর বাকি চারটা সিফত হলো দুর্বল। তো এইভাবে আমরা
হরফের মান নির্ণয় করব, সিফতের ভিত্তিতে হরফের মানটা কেমন, অধিক শক্তিশালী নাকি শক্তিশালী, নাকি মধ্যম নাকি দুর্বল নাকি অধিক দুর্বল, এইভাবে আমরা হরফের মান নির্ণয় করব। আচ্ছা আচ্ছা আরিফিন ভাই, ওয়াও, ওয়াও এর মাঝে একটা শক্তিশালী সিফত আছে, ওয়াও এর সিফত হলো আপনার প্রথম সিফতটা হলো জাহার, ওয়াও এর প্রথম সিফতটা জাহার, তো এই জাহার সিফতটা যেহেতু শক্তিশালী এই জন্য ওয়াওকে অধিক দুর্বল হরফ বলা যাবে না, ওয়াওকে বলতে হবে দুর্বল হরফ, তবে অধিক দুর্বল না। আমাদের পাঁচটা ভাগ কিভাবে করলাম, যে হরফের মাঝে কোনো দুর্বল সিফত নেই ওই হরফটা হলো অধিক শক্তিশালী, তেমন হরফ হলো একটা শুধুমাত্র ত, যে হরফের মাঝে দুর্বল সিফত আছে তবে শক্তিশালী সিফতের সংখ্যা বেশি ওই হরফটাকে বলবো শক্তিশালী হরফ, যে হরফের মাঝে দুর্বল সিফত এবং শক্তিশালী সিফতের সংখ্যা সমান ওই হরফটাকে আমরা বলবো মধ্যম মানের হরফ, আর যে হরফের মাঝে শক্তিশালী সিফত আছে তবে দুর্বল সিফতের সংখ্যা বেশি ওই হরফকে আমরা বলবো দুর্বল হরফ, আর যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই, কোনো শক্তিশালী সিফত পাওয়া যায় না ওই হরফটা হলো অধিক দুর্বল হরফ। এইটা হলো পাঁচটা ভাগ সিফতের ভিত্তিতে হরফের পাঁচটা ভাগ। তো ইনশাল্লাহ আমাদের সিফতের নির্ণয়ে এখনো একটু দুর্বলতা আছে, তো আমরা এটা এই দুর্বলতাটা যত দ্রুত সম্ভব কাটাই ওঠার চেষ্টা করব আমরা। তো ইনশাল্লাহ আগামী কালকে থেকে আমরা হরফের মস্ক শুরু করব। এই যে আমরা সিফত শিখলাম, প্রত্যেকটা হরফকে তার মাখরাজ এবং সিফত অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আগামী কাল থেকে। তো ইনশাল্লাহ আগামী কালকে থেকে আমরা, অনেকে দেখা যায় যে আমাদের একটু দেরি হয়ে যায়, ব্যস্ততা থাকে, আমাদের অবশ্যই ব্যস্ততা আছে, সবাই ব্যস্ত মানুষ, তো আমরা চেষ্টা করব যেহেতু এখন থেকে আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস শুরু হবে, আমাদের বাস্তবায়ন শুরু হবে, তো এই সময়টা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতদিন যা জানলাম তো এইটা হলো আমাদের, এটার উদ্দেশ্য ছিল যাতে আমরা উচ্চারণটা সহি শুদ্ধ করতে পারি, তো ওই উদ্দেশ্যের জন্য বেশি প্রয়োজনীয় যে বিষয়টা ওইটা হলো বাস্তবায়ন মস্ক করা, তো এইটা আমাদের আগামী কালকের থেকে শুরু হবে। তো এতদিন যেটা শিখছি এইটা আমাদের সাথে রাখতে হবে, এইটা সাথে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটু আগে আগে চলে আসার, আমাদের যেন দেরি না হয়, একটু আগে আগে আসার চেষ্টা করব, আর আমাদের সামনে যে ক্লাসগুলি আছে এই ক্লাসগুলির যেন আমাদের একটা মিস না হয় এই দিকও আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু।